কেটে গেল রোদ আদ্রিয়ানের বিয়ের 3টি বছর। আদ্র এখন 1.5 বছরে, সারাক্ষণ আ ও ই আস করতে থাকে। আদ্রিয়ানকে দেখলে বাবা বাবা অথবা পা 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 আওয়াজ করবে। রোদ যে ওর মা, তা ওর মা তা শুধু স্বার্থের জন্যই, ক্ষুধা লাগলে তার মায়ের কথা মনে পড়ে, এছাড়া মাকে মনে পড়লে তার মাকে দরকার। একবার যদি বাবাকে পায় তার আর দিন দুনিয়া হুঁশ থাকে না, ঝাঁপ দিয়ে বাবার বুকে যাবে। মিষ্টিকে স্কুলে ভর্তি করানো হয়েছে, রোজ যেহেতু আগে থেকে ওকে শেখাতো তাই মিষ্টি অনেকটা এগিয়ে। এখন থেকে তার ইচ্ছে মায়ের মতো ডাক্তার হবে, যদিও তার মা এখন ডাক্তার হয়নি। আদ্রিয়ান ইদানিং অনেক ব্যস্ত নিজের কাজের পাশাপাশি, এখন বাবার বিজনেসও দেখতে হচ্ছে। বাবা কিছুটা অসুস্থ, এখন আদ্রিয়ানও হেল্প করছে, কিছু করার নেই। হাজার ম্যানেজার থাকুক, এত বড় বিজনেস তো আর ফেলে রাখা যায় না মালিক সারা। দুই ভাই মিলে কিছুটা করে সময় দিচ্ছে এখানে। রোদের জীবন এখন কেমন চলছে রোদ নিজেও জানে না, সংসার, বাচ্চা, স্বামী আর পড়াশোনা, ব্যাস জীবন শেষ। এর বাইরের দুনিয়া আজ কয়েক মাস ধরে অজানা। রোদের বয়সের মেয়েদের এখনও বিয়ে হয়নি, অথচ রোদ দিব্যি স্বামী, সংসার, বাচ্চাদের সামলাচ্ছে। যে কেউ ওর অবস্থা দেখলে ভাববে এম এ হয়তো, না হইলেও 10 থেকে 12 বছর ধরে হয়তো সংসার করছে। বিয়ের 3 বছরে নাজেহাল অবস্থা রোদের। আদ্রকে বুকে নিয়ে হাঁটতে লাগলো রোদ, কেঁদে অস্থির এই ছেলে, ওর সমস্যা হলো মা কেন খাওয়ালো, ও এখনও খেত না। রোদর কান্না থামাতে চেষ্টা করতে লাগলো। আদ্র নিচের সামনে উপরে নিচে মিলিয়ে 3টা দাঁত দিয়ে দিল মায়ের কাঁধের উপর কামড়। ব্যথায় মুখে খিচে রাখলো রোদ। বাচ্চাদের কামড় আর ছোট্ট দাঁতের কামড়ে অনেক ব্যথা। মায়ের ব্যথিত মুখ দেখে খারাপ লাগলো বোধ হয় আদ্রর। নিজের ছোট্ট ছোট্ট আঙুল শুয়ে দিল মায়ের মুখে, সাথে আম আম আওয়াজ করতে লাগলো। মুখ গোল করে আবার চোখ করতে লাগলো। রোদ হেসে চুমু খেলো তাতে। আদ্র লালা ভরিয়ে দিল মায়ের গালে। রোদ হেসে চুমু খেয়ে বলল, ওরে আমার বাবা, মাকে আর কত আদর করবেন, মা তো ব্যথা পায়নি তো। শুনে মনে হয় খুশি হলো আদ্র, খুশি ঠেলায় বমি করে দিল মায়ের বুকে। রোদ দীর্ঘশ্বাস ফেলল, ছেলের পোশাক পাল্টে মুখ হাত পা হালকা গরম পানি দিয়ে মুছে দিল। খাটের মাঝখানে শুয়ে দুপাশে বালিশ দিয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। পুরো চেঞ্জ করতে হবে, একদম বুকে বমি করেছে এই ছেলে। দুষ্ট আদ্র থেমে নেই, সে এখন হামাগড়ি দিতে পারে। নিজের কেরামতি দেখাতে ডিগবাজি দিয়ে বালিশ নামক বাংলাদেশ বর্ডার পার করলো সে, একদম খাটের কিনারায় চলে গেল। আর একটু শুধু এদিক ওদিক হলে পড়ে যাবে আদ্র। আদ্রেন মাত্রই বাসে আসলো, সারাদিনের ধকল ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকতে বুকে যেন শ্বাস আটকে গেল। হাতের ব্যাগ ফেলে দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে নিল ছেলেকে। একটুর জন্যই, শুধু একটুর জন্যই কি হয়ে যেত ভাবতে পারল না আদ্রিয়ান। আদ্র বাবার কাঁধে লালা দিয়ে ভরিয়ে তুলল, ছেলের মুখটা তুলে অজস্র চুমু খেল। আদ্র বাবাকে দেখে খুশিতে বাবা বাবা আওয়াজ করতে লাগলো। আবারও মুখ দিয়ে লালা পড়তে আদ্রিয়ান তা হাত দিয়ে মুছে চুমু খেল। রোদ বের হয়ে দেখলো আদ্রিয়ান এসেছে, কিছু বলার আগে ধমক দিয়ে উঠল আদ্রিয়ান, কেঁপে উঠল রোদ, নাকের পাটা ফুলে উঠল, ঠোঁট তির তির করে কাঁপতে লাগলো, চোখ জ্বলতে লাগলো ওর, কিন্তু কাঁদলো না রোদ। কার সামনে কাঁদবেও, আদ্রিয়ানের সামনে যে মানুষটার জীবনে ইদানিং রোদের ভূমিকা কি তাই বুঝতে পারে না রোদ। আদ্রিয়ান ধমক দিয়ে বলল, কোথায় ছিলে তুমি, ওকে একা রেখে কিভাবে যাও, বুঝি না আমি, এখনই তো বিছানা থেকে পড়ে যেত, কি হতো তখন, ড্রেস পরে চেঞ্জ করা যেত না। রোদ কিছু বলল না, চুপচাপ আদ্রিয়ানের ড্রেস বের করে ওয়াশরুমে রাখলো। এই ধমকানি এখন শুধু বুক কাঁপায়, মন কাঁদায় কিন্তু চোখ কাঁদে না। ওই দিনও ধমকালো আদ্রিয়ান, কারণ ছিল রোদ আদ্রকে একটু ধমক দিয়েছিল বলে। আল্লাহ থামো এবার, চুপ থাকো, খাচ্ছিস না কেন, ব্যাস আদ্রিয়ান রোদকে দিল কয়েকটা রাম ধমক। আবারও ওই দিন রোদের পরীক্ষা ছিল, সারাদিন ওর শাশুড়ি সামলালেও বিকেলে গলা ফাটিয়ে কেঁদে যাচ্ছিল আদ্র। রোদ বাড়ি ফিরে বুকে নিয়ে রুমে এলো,
ক্লান্ত রোদ কোনো মতে ছেলেকে খাইয়ে ফ্রেশ হতে গিয়েছিল মিষ্টিকে পাশে বসিয়ে। আলিফ ডাকতেই মিষ্টি যায় ওর সাথে। আদ্রিয়ান রুমে ছেলেকে একা ফ্লোরে খেলতে দেখে ধমকেছিল রোদকে, কিছুই বলেনি রোদ, না গাল ফুলিয়ে রেখেছিল আগের মতো। রাগ ভাঙানোর মানুষ কই, আগের মতো যেন এখন আর কিছুই নেই। বদলে গেছে সময়, বদলে গেছে আদ্রিয়ান, বদলে গেছে রোদের জীবন। আদ্র গলা ফাটিয়ে কেঁদে উঠল। আদ্রিয়ান বুকে নিয়ে থামালেও থামল না। রোদ এগিয়ে এসে অনুরোধে সুরে বলল, আমাকে একটু দিবেন, খোদা লেগেছে ওর, খাইয়ে দেয়। আদ্রিয়ান যেন কেমন লাগলো এই কথায়। একজন মা হয়ে রোদ কিভাবে নিজের সন্তানকে চাইছে। আদ্রিয়ান আদ্রকে দিল, রোদ কিছু না বলে ফিডিং করাতে লাগলো। খেতেই শান্ত হলো আদ্র, ঘুমিয়ে যেতে রোদকে বিছানায় শুয়ে দিল। এমন সময় মিষ্টি নড়ে চড়ে উঠল। রোদ আবারও ওর মাথায় হাত বুলিয়ে দিল, মিষ্টি আবারও ঘুমিয়ে গেল। রোদ উঠে এসে বলল, চেঞ্জ করে আসুন, খাবার নিয়ে আসি আমি। আদ্রিয়ান ওর হাত ধরে বলল, বসো একটু। রোদ বসল। আদ্রিয়ান যেন কিছু বলতে চেয়েও বলতে পারল না। আদ্রিয়ানে জিজ্ঞেস করতে মন চাইল, কেমন আছো রোদ তুমি, কিন্তু সাহস পেল না হয়তো উত্তর জানা আদ্রিয়ানে। রোদ একটু পর অন্যদিকে তাকিয়ে বলল, খেতে চাইছিল না ও, খাওয়াতেই কেঁদে কেটে বমি করে দিয়েছিল বুকে। ওকে ফ্রেশ করিয়ে দুই দিকে বালিশ দিয়ে চেঞ্জ করতে গিয়েছিলাম, কিভাবে যে কর্নারে এলো। থেমে উঠে গেল রোদ, আর কিছু বলার নেই ওর, জীবনে কি হচ্ছে ওর নিজেরও জানা নেই। সব এলোমেলো, সব ভালোবাসতেও যেন মরিচিকা ধরে গিয়েছে। রোদ মাঝে মধ্যে ভাবে ভালোবাসা হলো না পাওয়া স্বপ্নের মতো, হাতে পেলে মূল্য শেষ। উদাহরণ হিসাবে রোদ নিজেকে দেখে। আবার নিয়ে রোমে এলো রোদ, আদ্রিয়ানকে সব গুছিয়ে দিয়ে বই নিয়ে বসত। এই তো আর মাত্র এক বছর, এরপর ইন্টার্নি, তারপরে রোদ হয়ে যাবে ডক্টর রোদ। ভাবতে ডাক দিল আদ্রিয়ান, রোদ জি কিছু লাগবে, খেয়েছো? আদ্রিয়ান কিছু বলল না, কি বলবে ভেবে পেল না। আজ ঠিক কতদিন, ওহো দিন না মাস, ঠিক মতো কথা হয় না রোদের সাথে। ভাবতে প্লেটে ভাত মেখে রোদের মুখের সামনে ধরল। রোদ অবাক চোখে তাকিয়ে বলল, বললাম তো খেয়েছি, হাঁ করো। রোদ কথা বাড়ালো না, নিজেকে বেহুদা মনে হয় ইদানিং। এই বেহুদা রোদকে খাইয়ে দিবে ভাবতে লোভ লাগলো, মুখ খুলে খেয়ে নিল। আদ্রিয়ান জানে রোদ খায়নি, আদ্রিয়ানকে সারা খায় না ও। খাওয়া শেষ হতে রোদ সব গুছিয়ে এলো, আদ্রিয়ানের মেডিসিন দিল। আদ্রিয়ান এক হাতে আদ্রকে বুকে নিয়ে পিঠে আলতো করে চাপড় দিচ্ছে, অন্য হাত মিষ্টির মাথায়। রোদের মনে পড়ল নিজের বাবা মা ভাইদের কথা। রাত রুদ্র এসে দেখে যায়, কতবার অভিমান করে রুদ্র বলে, আপি তুমি এবার বাসায় না চললে খাবো না আমি, পরবো না, স কত কি। রোদ ইনিয়ে বিনিয়ে বোঝায়, আজ প্রায় ছয় মাস প্রায় গৃহবন্দী রোদ, বাড়ি টু মেডিকেল আর মেডিকেল টু বাড়ি, এই জীবন ধীর পায়ে হেঁটে আদ্রিয়ানের সামনে দাঁড়ালো রোদ। কিছুটা জড়তা কাজ করলো কথা বলতে, ভাবা যায় রোদেরও কিনা আদ্রিয়ানের সাথে জড়তা কাজ করে। রোদ তবুও ডাকলো, ঘুমিয়েছেন? চোখ খুলে তাকিয়ে আদ্রিয়ান বলল, না কিছু বলবে, একটু বাসায় যেতাম, দুই দিনই থাকবো, বাচ্চাদের খেয়াল রাখবো আমি, কেমন করে বলল রোদ। ভাবলো আদ্রিয়ান এ যেন কোনো অসহায় কর্মচারী মালিকের কাছে ভয়ে ভয়ে কোনো আবদার করছে। আদ্রিয়ান ভাবল ঠিক কবে ভালো মতো কথা হয়েছে তার রোদের সাথে, এক মাস দুই মাস ঠিক কত মাস। আচ্ছা বয়সের পার্থক্যের জন্য কি এমন হলো, রোদ কি সংসারে জীবনে তিক্ত? এর মধ্যে আদ্র কাঁদল, রোদ আবারও ফিডিং করাতে লাগলো, ছেলেটা খাবে আর বমি করবে। আদ্রিয়ান আজ তাকালো রোদের দিকে, অনেক মাস পর, কতদিন তাকালেও দেখেনি ভালো মতো। কে বলবে 22 বছরের যুবতী এই রোদ, নাদুস নুদুস রোদ, এখন সুখী আছে, গোলগাল মুখটা চাপা ভেঙে আছে, চোখের নিচে কালি পড়ে আছে, গলায় ছোট্ট একটা স্থানে রক্ত জমে আছে, যা আদ্রের করা জানে। আদ্রিয়ান লম্বা চুলগুলো অগোছালো, চিকনাগা বেরিয়ে আছে, মুখের উজ্জ্বলতা ঢেকে গিয়েছে, ঠোঁটগুলো আজ অযত্নে সূক্ষ্ম হয়ে আছে, কলার বন বেরিয়ে আছে, আগের তুলনায় বেশি কাহিল লাগে ওকে দেখতে। এ বুঝি রোদ, আদ্রিয়ানের রোদ, একই অবস্থা তার রোদে।
নিজের বুকে যত্নে ফোটানো ফুলটাস অবহেলায় নিতে আসে আদ্রিয়ানের সামনে। নিজের কাজের পাশাপাশি বাবার বিজনেস সামলাতে আদ্রিয়ান এতটাই ব্যস্ত যে রোদের দিকে তাকানোর সময়টাও হয় না, বাসায় আসলে বাচ্চাদের নিয়ে পড়ে থাকে। এই রোদকে পেতে একদিন রোদের বাবার পায়ে ধরেছিল আদ্রিয়ান, প্রতি ক্ষণে ক্ষণে বুক কেঁপে উঠত, এই বুঝি রোদ চলে যায়। কত শত ভালোবাসা এই রোদকে ঘিরে, আদ্রিয়ান কি বলবে ভেবে পেল না, কি করছেও নিজেও জানে না। যে রোদ নিঃস্বার্থভাবে আদ্রিয়ানকে সব দিয়েছে, সেই রোদি আজ অবহেলিত, কতদিন ভালোবেসে কাছে টানা হয় না, আজ ঠিক কতদিন ঠোঁটে ঠোঁটে কথা হয় না, ঠিক কতদিন বলা হয়নি ওকে যে ভালোবাসি রোদ। আদুরে ভাবে আজ কতদিন ধরে বুকে ঢোকে না রোদ, এই ছোট্ট রোদটা আজ যুবতী, যেখানে সবার জীবন শুরু হয় সেখানে রোদের সব বুঝি শেষ। কিভাবে পারল আদ্রিয়ান, এই ক্লান্ত রোদকে দেখলেই মনে হচ্ছে হয়তো শুলেই ঝরে যাবে। আদ্রকে রাখতে আদ্রিয়ান ডাকলো, রোদ জি কাছে আসো একটু। রোদ বারান্দার দরজা অফ করে দিল, আদ্রকে দোলনায় শুয়ে দিয়ে বলল মিষ্টিকে যারবার রুমে দিয়ে আসুন। আদ্রিয়ান থ হয়ে গেল, ও তো শুধু চাইছিল রোদ একটু বুকে আসুক, কতদিন বুকে নেওয়া হয় না ওকে। আদ্রিয়ানকে নড়তে না দেখে রোদ বলল তাড়াতাড়ি করুন, আবার আদ্র উঠে যাবে, বলে নিজের চুলে খোপা বাঁধল রোদ। আবারও তারা দিয়ে বলল কি হলো জলদি করুন, আদ্রিয়ানের বুক ধুকফুক করছে, এ কোন রোদের জন্ম দিল, লজ্জায় ঘেরা রোদটা কোথায়, কোথায় গেল আদুরে আদুরে কথা বলা সেই রোদ, কোথায় তার ছোট্ট বউটা, 22 বছরের রোদ কেমন হয়ে গেল। রোদ আবারও তারা দিতে আদ্রিয়ান ওর হাত ধরে বিছানায় বসিয়ে দিল। রোদ কোনো হেলদোল ছাড়াই বলল মিষ্টিকে রেখে আসলে ভালো হতো রোদ, বলে দুবাহু ঝাঁকালো আদ্রিয়ান। রোদ কিছু বলল না, আদ্রিয়ান ওর হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে চুমু খেয়ে বলল এই রোদ এভাবে কেন বলছো, আমি তো শুধু তোমাকে বুকে নিতে চেয়েছিলাম আর কিছু না। ওহো, ছোট্ট করে উত্তর দিল রোদ। আদ্রিয়ান ওকে জড়িয়ে ধরে বলল এই রোদ এমন করছো কেন, কথা বলো ঠিক করে, রেগে আসো তুমি। রোদ আস্তে করে বুক থেকে সরে গেল, উঠে যেতে যেতে বলল বারান্দার দরজা তাহলে খুলে দেয়। আদ্রিয়ান টেনে ওকে বসিয়ে দিল, আল্লাহর দোহায় লাগে রোদ এমন করো না, ঠিক মতো কথা বলো। মৃত দৃষ্টিতে তাকিয়ে বলল রোদ কি বলবো, শোনার সময় হবে আপনার, কেন হবে না রোদ, অবশ্যই হবে। রোদ আদ্রিয়ানের গালে নিজের এক হাত দিয়ে বলল কি বলবো আমি বলুন, নিজেকে বেহুদা মনে হয় ইদানিং, অস্তিত্ব আছে কিনা নিজের তাও বুঝি না, বিগত 6 মাসে 6 বারও তাকিয়েছেন আমার দিকে বলুন, যতবার ডেকেছেন এসেছি, প্রয়োজন মিটিয়েছি আপনার হক বেডে অথবা অন্য কোথাও, আপনি তো জানেন আপনার বুকে ঘুমানোর বদ অভ্যাস আমার, তবুও বিগত 6 মাসে একবারও বুকে নিয়েছেন আমায়, প্রয়োজন শেষ হলে উঠে যান, আমার সুবিধা অসুবিধা দেখেন একবারও, নিজেকে আপনার জন্য করা বৈধ রাস্তা মেয়ে মনে হয় আমার, ডাকলে এসে পড়ে পড়াশোনা করে কোনো কুল পাচ্ছি না আমি, তার মধ্যে ছেলেটা ইদানিং সারাক্ষণ কাঁদে, খাওয়াতে ঘন্টা পার হয়ে যায়, মিষ্টির পড়াশোনা সহ এই সংসারের দায়িত্ব, নিজের বাবার বাড়ি যায় না আর 6 মাস, কত রাত আপনার অপেক্ষা না খেয়েছিলাম, কিন্তু আপনাকে আমি বলতাম খেয়েছি আপনিও বিশ্বাস করতেন, কেন আপনি কি জানেন না রোদ আপনাকে ছাড়া রাতে খায় না, আর 6 মাস পর মুখে রাতে খাবার তুলে দিলেন আজ খেলাম, বিগত 6 মাস আমি রাতে খাই না আদ্রিয়ান, আর কি বলবো আমি, শেষ হয় না তো আমার কথা, ঘুমান আপনি, লাইট অফ করে আসি, বুক মুসর দিয়ে উঠল আদ্রিয়ানের। আদ্রিয়ান দম আটকে সব শুনল, আজ এই প্রথম রোদ ওর নাম মুখে উচ্চারণ করল, হ্যাঁ আদ্রিয়ান বলল রোদ, আর কি বলল বৈধ রাস্তার মেয়ে, আদ্রিয়ান প্রয়োজন মেটায় বুকে নেয় না, আচ্ছা রোদ আর 6 মাস রাতে খায় না, আদ্রিয়ান কি একবারও বুঝলো না, নাকি বোঝার চেষ্টাই করেনি, কাজের ব্যস্ততায় দিন শেষে বাচ্চারা রোদকে সময় দেওয়া হয় না, না ভালো করে কথা বলা হয়, রোদ ওর কাছে কাঁদেও না, কত ধমকায় ছেলেকে নিয়ে তবুও কাঁদে না রোদ, বুকে মুখ গুজে থাকে না, গলায় মুখ ঘষে
আদুরে আবদার করে না। আদ্রিয়ানের বোঝা উচিত ছিল না কি এই রোদ প্রথম মা হয়েছে, কিভাবে বাচ্চা পালে আদৌ কি রোদ জানে। আদ্রিয়ান ঝাপটে ধরল রোদকে, চুলের ভাঁজে হাত ডুবিয়ে খামচে ধরল, এক হাতে পিঠে জোরে চেপে ধরল, রোদ ধরল না। আদ্রিয়ান কেঁদে ডাকল, রোদ জি, একদম স্বাভাবিক উত্তর। কেঁপে উঠল আদ্রিয়ান, আর একটু বুকে নিয়ে বলল, এই রোদ কাঁদো না কেন, একটু কাঁদো, এই যে এই বুককে কাঁদিয়ে ভাসিয়ে দাও, কান্না আসে না। ছয় মাস বালিশগুলো সব পানি শুষে নিয়েছে। আদ্রিয়ানের গলায় কান্না আটকে গেল, জোরে জোরে শ্বাস নিয়ে বলল, সোনা পাখি আমার বুকে ব্যথা করছে, দেখো তো একটু রোদ কেমন যেন লাগছে, কষ্ট হচ্ছে। ধরফরিয়ে উঠল রোদ, কিন্তু সরাতে পারল না। আদ্রিয়ান জোরে ধরে আসে, রোদ ছাড়তে বললেও ছাড়ছে না, বুকে ঢোকাতে চাইছে বারবার, ব্যথা পাচ্ছে রোদ, এত শক্ত করে ধরে আছে, চুলগুলো ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। রোদ তবু বলতে লাগলো, এ আপনি মেডিসিন নেননি, আমি না দিলাম সারণ ছাড়ব না, দেখো না বুকে কি হলো, এত ব্যথা করছে কেন, উফ রোদ অনেক ব্যথা করছে, সোনা পাখি, সোনা পাখি ডাকটা শুনে জোরে কেঁদে উঠল রোদ। কত মাস পর এই আদরের ডাক শুনল, কেঁদে কেঁদে বলল, দয়া করে সারণ, কিছু হয়ে যাবে, মেডিসিন নিতে হবে, সারণ একটু প্লিজ। রোদ, হ্যাঁ হ্যাঁ শুনছি তো, আল্লাহ আমি কি বললাম, সারণ না আপনি বুকে ব্যথা করছে, সোনা দেখো না একটু। অনেক কষ্টে সারালো রোদ, তাড়াতাড়ি মেডিসিন খাওয়ালো, মুখে পানি দিলে কিছু পানি মুখ থেকে পড়ে গেল, কেমন করে যেন ঠোঁট নাড়ালো আদ্রিয়ান, এমন করলে যে কোনো মুহূর্তে স্টপ করবে। রোদ জোরে কেঁদে উঠল, আদ্রিয়ানের বুকে হাত দিয়ে ডলতে লাগলো, আদ্রিয়ানের চোখ দিয়ে পানি পড়ছে, রোদ তা মুছিয়ে দিল। প্রায় আধ ঘন্টা পর শান্ত হলো আদ্রিয়ান, বুকে ব্যথা কমেছে একটু, এখন রোদ ওকে জড়িয়ে ধরে জোরে কেঁদে উঠল, আদ্রিয়ানকে বুকে চেপে ধরল। রোদ ওভাবেই বলল, মাফ করুন আমায়, আমি এমনিতেই বলছি, এখন আপনার কিছু হলে কি করতাম আমি। রোদের কান্নায় আদ্র জেগে উঠল, আদ্রিয়ানের হুঁশ নেই, ও রোদকে বুকে নিয়ে বসে রইল, আদ্র আবার নিজেই ঘুমিয়ে গেল। আদ্রিয়ান রোদকে বুকে নিয়েই বলল, আমায় মাফ করে দাও রোদ, আমি নিজের পাজরে হাড়ের খেয়াল রাখতে ব্যর্থ, তাকে এতটুকু নিসি ফিল করানোর জন্য মাফ করো আমায় সোনা, প্লিজ ছেড়ে যেও না, আমি মরে যাব আর এমন হবে না। এভাবে কেন বলেন, কোথায় যাব আমি, আপনার ভালোবাসার প্রগাঢ়তা বেশি, তাই সামান্য অবহেলা সহ্য হয়নি, যদিও অতিরিক্ত ভালোবাসায় ডুবে থাকতে পারে, তাহলে অবহেলায় ব্যাহা হয়ে থাকতে পারবো, ভালোবাসি সোনা পাখি, বলে সারা মুখ ভর্তি চুমু খেল আদ্রিয়ান। রোদ বলল, নিজের অস্তিত্ব থেকে বেশি ভালোবাসি, নিজেও আদ্রিয়ানে সারা মুখে চুমু খেল। আদ্র আবার ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। রোদ আস্তে করে আদ্রিয়ানকে হেলান দিয়ে শুয়ে ছেলেকে কোলে তুলে নিল, থামল না আদ্র, এই ছেলে সারা রাত ঘুমায় না, একটু পরপরই কেঁদে ওঠে। আদ্রিয়ানে সে কোলে নিয়ে হাঁটতেই ঘুমিয়ে গেল বাবার বুকে। আদ্রিয়ান ছেলেকে চুমু দিয়ে বিছানায় শুইয়ে দিল, লাইট অফ করে রোদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখলো কিছুক্ষণ, পরপরই গলায় চুমু খেয়ে জড়িয়ে ধরল। রোদ আদুরে বিড়ালের মতো বুকে মুখ গুজে রাখলো, আদ্রিয়ানকে কোলে তুলে বিছানায় গেল, লাইট অফ করে একপাশে বুকে নিল রোদকে, আরেক পাশের বুকে মিষ্টিকে, ঠিক বুকের মাঝখানে আদ্র, তার পিঠে রোদের হাত। দৃশ্যটা দেখা গেলে হয়তো বোঝা যেত কতটা শান্তি, ভালোবাসা, আবেগ আর অনুশোচনা মিশানো, এটাতে ভালোবাসার মানুষের জীবনে ভিন্ন ভিন্ন রূপে ধরা দিবে, প্রতি ঋতু নিজের রূপ বদলাবে, ভালোবাসার ভিন্ন রূপ রয়েছে, প্রতিটা রূপকে গ্রহণ করতে হবে, যার ভালোবাসায় একসময় শিখতে হবে তার থেকে আঘাত পেলে ছেড়ে যাওয়া কোনো সমাধান নয়, গ্রহণ করতে হবে এই ভিন্ন রূপকে, এটাই তো রোদ আদ্রিয়ানের ভালোবাসার ভিন্ন রূপ। রোদ আদ্রিয়ানের ডাকে কিচেন থেকে রোদ উত্তর দিল, কি হয়েছে, উপরে আসো একটু, আদ্র কান্না করছে, কখনো কাঁদে না ও, কাজ করছি আমি, আসতে পারবো না এখন, বলে আবার কাজে লেগে পড়ল রোদ। আজ দ্বিতীয় রোজা, মিষ্টি এইবার প্রথম রোজা রেখেছে, রোদ অনেক না করলেও শোনেনি মিষ্টি, পরশু সেহেরিতে না ডাকায় সারা সকাল কেঁদেছে ও,
কোনো মতে কিছু খাওয়ানো যাচ্ছিল না। অবশেষে রোদ প্রমিস করলো যে কাল রাতে সেহরিতে ডাকবে। এরপর যে খেল মিষ্টি, সারাদিন মিষ্টিকে রুমে রেখেছে রোদ। এতটুকু মিষ্টি রোজা রেখেছে, সাথে আলিফও রেখেছে। এ নিয়ে পুরো বাড়ি হই হুল্লোড় লেগে আছে। রাধা রুদ্র কয়েকবার ফোন করে বলেছে যাতে মিষ্টিকে নিয়ে এসে পরে এ বাড়িতে, কিন্তু রোদ না করে দিয়েছে, বলেছে অন্যদিন আসবে। মিষ্টি আজ মায়ের কাছে বায়না করেছে, ইফতার সে শির খুরমা খাবে। রোদ তাই মেয়ের জন্য মনোযোগ দিয়ে শির খুরমা বানাতে ব্যস্ত। ইফতারের আরও এক ঘন্টা বাকি, সাবা শাশুড়িও কাজে ব্যস্ত, জারবা শরবত বানাচ্ছে। এর মধ্যে আদ্রিয়ান আদ্রকে বুকে নিয়ে নিচে এলো, কিচেনে ঢুকতে ঢুকতে বলল, সোনা পাখি একটু আসো না। রোদ শুনতে পেল আদ্রের কান্না, কিছু করার নেই, তাই গ্যাসটা একদম অল্প করে ওড়নায় নিচের ঘরমাক্ত মুখটা মুছতে মুছতে বের হলো। আদ্র গলা ফাটিয়ে কেঁদে যাচ্ছে। রোদ এতক্ষণ বিরক্ত মুখ করে থাকলেও এখন ছেলের দিকে তাকিয়ে একটু হেসে ওকে কোলে তুলে নিয়ে বলল, আমার বাবা কাঁদে কেন, কি হয়েছে তার? আব্বুকে মেরেছে আমার বাবাকে। মায়ের মুখে মুখ ঘষে ঘষে মুখ তুলল আদ্র, চোখ ভর্তি পানি তার, নিচের ঠোঁট এখনো কান্নার প্রকোপে কাঁপছে। মায়ের কাছে এসে তার কান্না থেমে গেছে। মুখ দিয়ে লালা পড়তে রোদ ওড়না দিয়ে মুছিয়ে দিল গলু সোলো মুখটা। নেড়ে আদ্র আওয়াজ করল, আম্মা আম্মা। হ্যাঁ বাবা, আম্মা শুনছি তো, বলুন কি হয়েছে আমার বাবার? আদ্র মায়ের গালে নিজের ছোট্ট আঙুল দিয়ে নেড়ে নেড়ে বলল, বাব্বা বাব্বা। আদ্রিয়ান রোদের দিকে তাকিয়ে বলল, খাওয়াতে চাইলাম কিন্তু খেলো না। রোজাদার না আপনার ছেলে, তাই খেলো না বোধ হয়। নিন ওকে, চুলায় দুধ বসিয়ে এসেছি আমি। আদ্রিয়ান ওকে কোলে তুলতে আবারও ঠোঁট ফুলালো আদ্র। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর মনে হচ্ছে ক্ষুধা লেগেছে, উপরে আসো একটু। রোদ আদ্রকে আদ্রিয়ানের কোলে দিয়ে বলল, ওকে নিয়ে যান আমি আসি। আদ্রিয়ান আদ্রকে নিয়ে রুমে এলো, রোদও পরপর রুমে এলো। ছেলেকে কোলে নিয়ে গালে চুমু খেয়ে বলল, কি হতো বাবার কাছে খেলে? আদ্র ঠোঁট ফুলিয়ে ডাকল, আম্মা দুদু। রোদ গাল ফুলিয়ে আবারও হেসে দিয়ে ছেলেকে ফিডিং করাতে লাগলো। আদ্রিয়ানও সব খেলনা ঝুড়ি রেখে এসে বলল, ওর মনে পড়ছে মায়ের কথা, বাবা দিয়ে কি আর চলবে, কত কি করলাম তবুও থামলো না, একদম ভালো হয়েছে। মিষ্টি কোথায় গেল? আলিফের সঙ্গে আছে, থাকুক আর একটু মাত্র। দেখতে দেখতে কত বড় হয়ে গেল, রোজা রেখেছে আজ, আমার তো বিশ্বাস হচ্ছে না রোদ। আমারও। এর মধ্যে খেয়ে ঘুমিয়ে গেল আদ্র। রোদকে আস্তে করে শুইয়ে দিয়ে বলল, আমি নিচে গেলাম, কাজ আছে। আচ্ছা ঠিক আছে। রোদ যেতে নিলে আদ্রিয়ান ডাক দিল, রোদ কি বেশি কাজ করো না সোনা, আবার ব্যথা বেড়ে যাবে। আচ্ছা, বলে বেরিয়ে গেল রোদ। আদ্রিয়ান ছেলের দিকে তাকালো। এই ছোট্ট প্রাণটা আসার পর থেকে হঠাৎ হঠাৎ পিঠ আর কোমরে ব্যথা অনুভব হচ্ছে রোদের, ডক্টর দেখিয়েছে, তবুও বেশিক্ষণ ঝুঁকে কাজ করলে ব্যথা বেড়ে যায়। এর মধ্যে রুমে মিষ্টি দৌড়ে এলো, বাবার বুকে লাফ দিয়ে উঠে বসে ডাক দিল, বাবাই। জি মা। ভাই ঘুম। মা কি ভাইয়ের সাথে খেলতো? হ্যাঁ খেলতো তো। মাম্মাম কোথায়? কিচেনে, তোমার জন্য স্পেশাল ইফতার রেডি করছে। মিষ্টি মিষ্টি করে হেসে বাবার গালে চুমু খেয়ে বুকে মিশিয়ে রইল। আদ্রিয়ান বুঝতে পারল মেয়ের খারাপ লাগছে, তাই বুকে চেপে ধরে মাথায় চুমু খেয়ে বলল, আর একটু মা। ইফতার আর বেশি সময় বাকি নেই, সব কিছু টেবিলে গুছিয়ে রাখা হয়েছে, প্রায় 20 মিনিট বাকি এখনো। রোদ রুমে ঢুকলো, মিষ্টি বাবার মুখ গুজে কোলে বসে আছে। দ্রুত পায়ে রুমে ঢুকলো রোদ, মিষ্টির মাথায় হাত বুলিয়ে আদ্রিয়ানকে বলল, ওর কি বেশি খারাপ লাগছে হয়তো? এর মধ্যে মিষ্টি বাবার বুক থেকে মুখ উঠিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মাম্মাম ভাই কি ইফতার করবে না? করবে তো সোনা, বেশি খারাপ লাগছে মা? না তো, একটু পানি খেতাম শুধু। রোদের খারাপ লাগলেও ভালো লাগাটাও বেশি। নিজে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে উজু করে বের হলো। এর মধ্যে আদ্র জেগে উঠল, মিষ্টি আবার ছোট্ট আদ্রকে নিয়ে খেলতে লাগলো। আদ্র অস্পষ্ট আওয়াজ তুলতে লাগলো, আপ্পা আপ্পা।
মিষ্টি খুশি হয়ে বাবাকে ডেকে বলল, বাবাই বাবাই দেখো আজকে আমাকে ডেকেছে। আদ্রিয়ান খুশি হয়ে ছেলের কপালে চুমু খেয়ে আবার মেয়ের কপালেও চুমু খেল। আদ্র এখন একটু একটু মা বাবা বোন দাদা দাদি মামা সহ অনেক কিছুই বলতে পারে, তবে পুরোপুরি বোঝা যায় না, টুকটাক করে হাঁটতে পারে। আবার রোদ একটু ধমক দিলে আদ্রিয়ান আসলে বিচার দিয়ে বলবে, বাবা আম্মা পিট্টি। আদ্রিয়ানের পর রোদকে একটু বকুনি দিলে আদ্র বাবার বুকে লুটোপুটি খাবে। রোদ এগিয়ে এসে মিষ্টির মাথায় ছোট্ট একটা হিজাব পুড়িয়ে দিয়ে বলল, আসো মা আজান দিবে একটু পর। আদ্রিয়ান টুপি পরে আদ্রকে কোলে তুলে নিল, চারজন নিচে গেল। এরপর টেবিলে সবাই উপস্থিত। আরিয়ানা টুকটাক করে হেঁটে রোদের কাছে এসে ডাকল, চাচি আম্মু খাবো। রোদ হেসে কোলে তুলে নিল ওকে। পরপরে পিঠে ব্যথা অনুভব হলো। আরিয়ান বুঝতে পেরে তাড়াতাড়ি এসে আরিয়ানাকে কোলে তুলে নিয়ে বলল, তোকে না কতবার বারণ করেছি কিছু তুলতে না, এমন করো কেন, কিছু হবে না এখন, ঠিক আছি আমি বলে জোর করে কোলে তুলে নিল আরিয়ানাকে। ওকে নিয়ে টেবিলে বসতে আদ্র আদ্রিয়ানের কোলে মুখ বিকৃত করে ভেঙে আম্মা আম্মা করতে লাগলো। রোদ মুখ গরম করে তাকিয়ে বলল, আল্লাহ জানে কার মতো হিংসুটি হয়েছে এই ছেলে। আরিয়ান মাঝখান থেকে বলল, আর কার মতো, ওর বাপের মতো হয়েছে, ছোটবেলায় আমাকে আম্মু কোলে নিলে ও মুখ ফুলিয়ে রাখত। সবাই হেসে উঠল এই কথা শুনে। আদ্রিয়ান প্রতিবাদ করে বলল, মিথ্যা বলিস কেন, তাও রোজা রেখে তুই মুখ ফোলাতি আমি না। আদ্রিয়ানের মা এসে বসে দুজনকে ধমক দিয়ে বলল, তোরা দুইটাই মুখ ফোলাতি। এবার সবাই আরো জোরে হেসে উঠল। একটু পরে আজান দিবে তাই সবাই মোনাজাত ধরল। আদ্রিয়ানের কোলে বসে ছোট্ট আদ্র সবাইকে মোনাজাত ধরতে দেখে নিজের দুহাত এক করার চেষ্টা করল। এরপর নিজের হাতে কি জানি খুঁজতে লাগলো। সবাই যখন মোনাজাত শেষ করলো আদ্র ধুম করে নিজের চেহারায় নিজের হাত মেরে দিল। সবাই ওর কাণ্ড দেখে হেসে উঠল, কিন্তু ঠোঁট ফুলিয়ে রাখলো আদ্র, বেচারা ব্যথা পেয়েছে চেহারায়। আদ্রিয়ান একটু হেসে ছেলের গালে আদর করে দিল। আজান দিতে সবাই খেজুর খেল। রোদ একটা খেজুর মিষ্টির মুখে তুলে দিল, এরপর নিজে খেল। আদ্রিয়ানও আগে খেজুরের ছোট্ট একটা টুকরো হাত দিয়ে ডোলে নরম করে আদ্রের মুখে দিল, এরপর নিজে খেল। একসাথে সবাই ইফতার শেষ করল। মিষ্টিকে খাইয়ে রুমে রেখে এলো রোদ। আদ্রের সাথে খেলতে লাগলো মিষ্টি। ছোট্ট আদ্র বোনকে দেখলে আপ্পা আপ্পি ডাকতে লাগলো। মিষ্টি তো বেজায় খুশি হয়ে ভাইয়ের হাতে চুমু খেল। একটু পরে আলিফার আরিয়ানাও এলো। চার ভাই বোন মিলে খেলতে লাগলো। পুরো বাড়ি মাতিয়ে রাখেই চারজন। নামাজ পড়ে রোদ নিচে সাবা শাশুড়িকে হেল্প করতে লাগলো। সাবা বার কয়েক না করলেও শোনেনি। রোজা সবাই রেখেছে, ক্লান্ত সবাই, তাই বলে তো রুমে বসে থাকা যায় না। জারবা হেল্প করতে লাগলো। কাজ শেষ হতে রুমে ঢুকলো রোদ। আদ্রিয়ান রেডি হচ্ছে তারাবির নামাজের জন্য। রোদ বিছানায় গুছিয়ে মিষ্টিকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিল। আদ্র একাই খেলনা দিয়ে খেলতে লাগলো। মিষ্টি ঘুমাতে রোদ সব চেঞ্জ করে ফ্রেশ হয়ে অজু করে এলো। আদ্রকে ঘুম পাড়ানোর চেষ্টা করল, কিন্তু দুষ্ট আদ্র কি আর ঘুমায়। আদ্রিয়ানকে রেডি হতে দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। বাবা ওকে রেখে কোথায় যাচ্ছে তা বুঝে গেছে আদ্র, তাই মায়ের বুক থেকে উঠে ডাকতে লাগলো, বাব্বা বাব্বা। আদ্রিয়ান রেডি হয়ে এলো ছেলের কাছে, কোলে তুলে নিয়ে আদর করে বলল, কি হয়েছে আমার বাব্বার, বাবাও কি নামাজ পড়তে যাবে। আদ্র মুখ বিকৃত করে বলল, বাব্বা যাবে। আদ্রিয়ান হেসে ছেলের কপালে চুমু খেয়ে বলল, আমার বাবা তো এখন অনেক ছোট, আর একটু বড় হলে বাবার সাথে মসজিদে যাবে। আদ্র কি আর বাবাকে সারে বাবার বুকে মুখ গুজে রইল। রোদ টেনে নিল দেখে ঠোঁট কাঁপিয়ে কেঁদে উঠল। রোদ আদর করলেও থামল না, বিরক্ত হয়ে রোদ বলল, কার মতো হয়েছিস তুই, কিছু হলে কেঁদে উঠোস।
আদ্রিয়ান হেসে সেলের কপালে চুমু খেয়ে বলল, এটা আবার জিজ্ঞেস করতে হয় বো? সেলে এই ব্যাপারে একদম নিজের মায়ের মতো হয়েছে, যদিও চেহারার মিল আমার সঙ্গেই বেশি। রোদ রাগ করে বলল, আমি কাঁদি ওর মতো কথায় কথায়, সেটা আবার বলতে? এদিক থেকে অধিক হলেই তো কেঁদে আমার বুক ভাসিয়ে দাও। বিরক্ত হয়ে রোদ বলল, জানতো আপনি, না হলে ওকে ধরে বসে থাকুন। আদ্রিয়ান ভয় পাওয়ার ভান করে সেলের মাথায় চুমু খেয়ে আবার রোদের ঠোঁটে চুমু খেয়ে চলে গেল হরতর করে। রোদ ফিক করে হেসে উঠল, মায়ের হাসি দেখে আদ্র খুশি হয়, গঙ্গা বঙ্গা আওয়াজ করতে লাগলো। রোদ আরেক দফা হেসে ছেলেকে বুকে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে লাগলো, কিন্তু আদ্র আজ ঘুমাবে না ভেবে রেখেছে। ক্লান্ত হয়ে রোদ ওকে নিজের পাশে খেলনা দিয়ে বসিয়ে রেখে বলল, ঘুমালেন না তো আব্বা জান, এখন দয়া করে এখানে বসে খেলুন। মা নামাজ পড়িয়ে আদ্র ঘুমাতে হলো না, এতে বেজায় খুশি মায়ের পাশে বসে খেলতে লাগলো। রোদও নামাজে দাঁড়িয়ে গেল, এশারে নামাজ শেষ করে আদ্রকে একটু খাওয়ালো, এরপর চেষ্টা করলো কিন্তু ঘুমালো না আদ্র। তাই রোদ তারাবে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। প্রথম দশ রিকাতে আদ্র তেমন না চালালেও এরপর শুরু হয়ে গেল ওর বাদরামি, খেলনা রেখে সিজদা দেওয়ার জায়গায় নিজেই সিজদা দিয়ে রাখলো। রোদ কোনো মতে সাইডে সিজদা দিয়ে শেষ করলো, এখনও বেতের বাকি। যেই না রোদ বসলো আদ্র অমনি পিছন থেকে গলা জড়িয়ে ধরলো, সারল না তো সারল না, ওর মতে ওর মায়ের কাছে খেলছে। রোদ এমনি সিজদা দিতে লাগলো আর বাকিটুকু পড়তে লাগলো। আদ্র মায়ের গলা জড়িয়ে কাঁধে মাথা দিয়ে রাখলো, আর মাত্র এক রাকাত বাকি, তখনই দরজা খুলে ভিতরে ঢুকলো আদ্রিয়ান। সাথে সাথে ঠোঁট জুড়ে হাসি ফুটে উঠলো আদ্র আর রোদকে দেখে। এই মা ছেলে সারাদিন লেগে থাকে, আবার একজনকে ছাড়া আরেকজন এক মিনিটও টিকতে পারে না। পরক্ষণে রোদের পিঠ ব্যথার কথা মনে করে তাড়াতাড়ি আদ্রকে সারিয়ে কোলে তুলে নিল। রোদ নামাজ শেষ করে দাঁড়িয়ে গেল, সাথে সাথে আবার ধপ করে বসে পড়ল নিচে, পিঠ ব্যথায় কেঁদে উঠল রোদ। আদ্রিয়ান তাড়াতাড়ি আদ্রকে বিছানা রেখে রোদকে ধরল, মুখ খিসে রাখলো রোদ। আদ্রিয়ানকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, সোনা বেশি ব্যথা করছে বলে আবার নিচে উঠে ব্যথায় মলম বের করে নিয়ে রোদকে উল্টো করে শুয়ে টি শার্ট উঠিয়ে দিয়ে মালিশ করতে লাগলো, এখনও ফুপিয়ে কেঁদে যাচ্ছে রোদ। আদ্রের মায়ের কান্না তেমন একটা পছন্দ হলো না, তাই মায়ের বুকের দিকে ঢোকার চেষ্টা করলো আর ডাকতে লাগলো, মাম মাম মা। রোদ একটু মুখ উঁচু করে ছেলেকে বুকে ঢুকিয়ে নিল, আদ্র অমনি রইল, একটু পরে আবার ঘুমিয়ে গেল। আদ্রিয়ান মলম লাগাতে লাগাতে বলল, রোদ বুড়ো হয়ে যাচ্ছি আমি, অথচ বুড়িদের মতো পেট ব্যথা আর কোমর ব্যথা হচ্ছে তোমার, কই আমি বলবো যে বউ এই বুড়োটা সেবা করো, তা না উল্টো আমি নিজে যুবতী বউয়ের সেবা করছি এই বুড়ো বয়সে। রোদের মেজাজ গেল খারাপ হয়ে, এই আদ্রিয়ান ইদানিং প্রায়ই রোদকে খেপায় এই কথা বলে। আদ্রিয়ান জানে ও যদি বলে আদ্রিয়ান বুড়ো হচ্ছে তাহলে তেতে উঠবে রোদ, ওর কথা কেন বলবে? রোদের জামাই বুড়ো রোদ মেজাজ খারাপ করে বলল, সরুন আপনি, আমি বলছি আমার সেবা করুন। আদ্রিয়ান হাসতে হাসতে আবার মালিশ করতে লাগলো। রোদ মেজাজ খারাপ করে বলল, সারেন না কেন, এখন লাগবে না আপনার সেবা। আদ্রিয়ান রোদে ড্রেস ঠিক করে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে রোদের কাছে ঝুঁকে বলল, রেগে যাও কেন, ভয় পাই তো আমি, এমনিতেই দুর্বল হার্ট আমার। রোদকে সরিয়ে ওঠার চেষ্টা করল কিন্তু আদ্রিয়ান উঠতে দিল না। রোদ একটু নরম হয়ে বলল, সরুন খাবেন না। আদ্রিয়ান আস্তে করে সরে গেল, রোদকে ধরে বসিয়ে দিল, মাথায় চুমু খেয়ে বলল, কাল থেরাপিস্টটা আসবে, কি দরকার তোমার, না হলেও আমার দরকার, এই এক ব্যথা নিয়ে আর কত ভুগতে চাও, জানোই তো তোমার ব্যথা সহ্য হয় না আমার। রোদ নিচের মাথাটা হেলিয়ে দিল আদ্রিয়ানের বুকে, ওভাবে থেকে বলল, দেখতে দেখতে মিষ্টিটা বড় হয়ে গেল, আজ রোজা রাখলো কিভাবে? এমন সময় দরজায় নক পড়ল, আদ্রিয়ান উঠে খুলতেই চমকে গেল, কারণ হাত ভর্তি ব্যাগ নিয়ে রাতও রুদ্র দাঁড়িয়ে আছে। রুদ্র তো রোদকে দেখে দৌড়ে ঢুকে ব্যাগ রেখে জড়িয়ে ধরল। কলেজ পড়ুয়া রুদ্র যত বড় হোক না কেন বোনের কাজও আজও ছোট্ট। রাদও জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, পিঠ ব্যথা কমেছে?
পাঁচ থেকে আদ্রিয়ান বলল, একটু আগেও কাজ ছিল ব্যথায়। রাজ চোখ গরম করে তাকাতে রোদ একটু হাসার চেষ্টা করে বলল, এখন নেই তো ব্যথা। তুমি এই সময় হঠাৎ করে, রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, ছোট্ট মা যে রোজা রেখেছে প্রথম তাই এসেছি, সারাদিন টাইম পাইনি তাই মিষ্টির গিফট নিয়ে এলাম। রুদ্র একটু মন খারাপ করে বলল, লাভ কি হলো, মিষ্টি তো ঘুম, বলে আবার আদ্রকে দেখল। দুই ভাই বোন একসাথে ঘুমাচ্ছে। আদ্রিয়ানের মায়ের জোড়াজুড়িতে রাতে খেয়ে গেল দুই ভাই। ওরা যেতে রুমে ঢুকলো রোদ। মিষ্টিকে না দেখতে পেয়ে জিজ্ঞেস করল, মিষ্টি কোথায়? আদ্রকে দোলনায় রাখতে রাখতে আদ্রিয়ান উত্তর দিল, যারবার রুমে, আজব এখানেই থাকতো। আর কিছু বলার সুযোগ পেল না রোদ। আদ্রিয়ান কথা বলা বন্ধ করে দিল নিজের মতো। কোলে তুলতে রোদ মুখ গুঁজে দিল আদ্রিয়ানের বুকে। আদ্রিয়ান হেসে বলল, আমার লজ্জাপতি, রাত 2:30। আদ্রিয়ান উপরে শুয়ে আছে, রোদ আদ্রিয়ানের দুহাত পিছিয়ে ধরে আছে। একটু পরে আদ্রিয়ান হালকা সুরে ডাকল, রোদ। রোদ আদ্রিয়ানের গলা থেকে মুখ সরিয়ে একটু তাকালো, আবার গলায় মুখ গুঁজে দিয়ে বলল, উঠবে না সোনা, তাহাজ্জতে সময় হয়ে যাচ্ছে, বলে আবার ঘুমিয়ে পড়ল। আদ্রিয়ান জানে এভাবে বলে লাভ নেই, তাই ওভাবে পেঁচিয়ে কোলে তুলে নিল। ওয়াশরুমে শাওয়ার অন করতে ধরফরিয়ে উঠল রোদ। আদ্রিয়ান হেসে উঠল, রোদ মুখ কুসকে বিরক্ত প্রকাশ করল। দুজন ফ্রেশ হয়ে বের হতে আদ্রিয়ান জানামাজ বিছিয়ে দিল দুটো, একসাথে নামাজ পড়ে নিল দুজন। সেহেরির সময় বাকি তাই আদ্রিয়ান কোরআন শরীফ পড়তে লাগলো। এর মধ্যে আদ্র ফুফিয়ে উঠল। রোদ নিচ থেকে দুধ গরম করে এনে বেবি ফুড মিক্সড করে আদ্র মুখে ধরল। এই ছেলে জেগে থাকলে সহজে খেতে চায় না, তাই ঘুমালে খাওয়াতে হয়। সেহেরিতে খেয়ে নামাজ পড়ে রোদকে আর আদ্রকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল আদ্রিয়ান। সকালে আজ রোদের মেডিকেলে যেতে হবে, কিছু করার নেই। ওকে রেডি হতে দেখে গুটি গুটি পায়ে আদ্র এগিয়ে এসে হাঁটু জড়িয়ে ধরল। রোদ একটু ঝুঁকে কোলে তুলে নিল। ফোলা ফোলা গাল দুটো আর একটু ফুলিয়ে ডাকলো আদ্র, মাম মাম, কি হয়েছে মা? মা এসে পড়ব, আজ তাড়াতাড়ি, আপি থাকবে তো বাসায়, আমার বাবা খেলবে আপির সাথে। আদ্র ছোট্ট দুহাত দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে রাখলো। আদ্রিয়ান অসহায় চোখে তাকালো। রোজকার কাহিনী এটা, আদ্র কাঁদবে মাকে যেতে দেখলে, আর রোদ কাঁদবে সারা রাস্তা গাড়িতে। মিষ্টি এগিয়ে এসে বলল, মাম মাম, বাসায় কখন আসবে? রোদ এক হাত মেয়েকে জড়িয়ে ধরে নিয়ে বলল, দুপুরেই এসে যাব মা, ভাইয়ের সাথে থেকো। আচ্ছা, আদ্রকে কোলে নিয়ে নিচে নামলো রোদ। শাশুড়িকে সব খাবার বুঝিয়ে দিয়ে আদ্রর অগোচরে বেরিয়ে গেল। গাড়িতে উঠে অন্যদিকে ফিরে চোখ মুছল। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিয়ান টেনে ওকে বুকে নিয়ে বলল, আর কাঁদে না সোনা, ও কাঁদবে আমায় না পেলে, আর কয়েকটা মাস রোদ। আদ্রিয়ান ওর মাথায় চুমু খেল, গাড়ি স্টার্ট দিল। মেডিকেল থেকেও ভিডিও কলে কয়েকবার কথা বলল মিষ্টি আদ্রের সাথে। ছোট্ট আদ্র ফোনের স্ক্রিনে চুমু খায়, মা সারা কি আর চলে ওর? দুপুরে রোদ এলো, আগে মিষ্টিকে গোসল করিয়ে পরপরই আদ্রকে গোসল করিয়ে দিল। ওকে খাওয়াতে লেগে গেল প্রায় 1 ঘন্টা। এরপর পরে মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়াতে লাগলো। আদ্রিয়ান এলো 3টার দিকে। রোজার পুরো মাস পুরো পরিবার একসাথে ইফতার করে। আদ্রিয়ান গোসল করে এসে বাচ্চাদের কাছে শুয়ে পড়ল। রোদের দিকে তাকিয়ে বলল, আজ থেকে যেন ইফতারের পর নিচে বেশিক্ষণ না দেখি। রোদ মুখ কুসকে বলল, বারবার এক কথা কেন বলেন? আমি থাকতে মামুনি কিচেনে কাজ করবে, আর আমি ঘাপটি মেরে কি আপনার কোলে বসে থাকবো? আদ্রিয়ান টান দিয়ে রোদকে নিচের বুকে নিয়ে এসে বলল, প্রয়োজনে তাই করবে। আজ আর রোজার মাসের জন্য নতুন একজন মহিলা রাখা হয়েছে, তিনি ইফতারের পর কাজগুলো করে দিয়ে যাবেন। কি দরকার ছিল? আমার দরকার ছিল, এই বয়সে বউ আমার থেকে দূরে থাকলে টেনশন হয় আমার, আপনি আবারও শুরু করলেন। আদ্রিয়ান হাসতে লাগলো। রোদকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, রাতে তো ঘুমাতে পারলা না, এখন একটু ঘুমাও। আজ 15 রোজা। রোদদের বাসা থেকে রোজার ডালা পাঠানো হয়েছে। বিগত 3 বছর ধরে দেখতে দেখতে এখন আদ্রিয়ানের বাড়ি লোকজনদের অভ্যস্ত হওয়ার কথা থাকলেও তারা চমকে ঢমকে যান এখনও।
এর অবশ্য কারণ আছে। প্রতিবার রোদের পরিবার নিজেদের রেকর্ড ভাঙে এইবার তিন ভ্যান ভর্তি ইফতারি পাঠানো হয়েছে, সাথে ফলমূল আর মিষ্টির আইটেম আলাদা। পুরন ঢাকার লোকজন ইফতার নিয়ে বেশ রুচিশীলতার প্রমাণ দিয়ে থাকে। পুরো বাংলাদেশের জনগণ জানে জগবাজারে বিখ্যাত ইফতার সম্পর্কে। ওই সব ইফতার সব এইবার যোগ দিয়েছে আরও ভিন্ন ভিন্ন আইটেমে। এইসব নিয়ে কিছু আত্মীয় প্রতিবেশী বিলাতে বিলাতে হাঁপিয়ে উঠল আদ্রিয়ানের মা আর সাবা। আরও মোটামুটি সুস্থ সবল একটা খাসিও পাঠানো হয়েছে। এটা নাকি তাদের ঐতিহ্য যে ডালার সাথে মেয়ে শ্বশুর বাড়ি খাসি হাঁটিয়ে পাঠাতে হবে। মিষ্টি, আদ্র, আলেফ আর আরিয়ানা এটা দেখতে ব্যস্ত। তাদের লিডার হিসাবে জারবা নিজেকে বিনা উস্কানিতে নিয়োগ করছে। আদ্র তো গোল গোল চোখ করে বারবার বলছে, ভাও ভাও, ওর কেন যেন মনে হচ্ছে এটা ভাও। মিষ্টি ভাইয়ের আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলল, ভাই বলো খাসি, খা সি। আদ্র বোনের শেখানো কথা অনুসরণ করে উচ্চারণ করে বলল, কা আতি। সবাই হেসে উঠল ওর কথা শুনে। জারবাওকে কোলে নিয়ে চুমু খেয়ে ভিতরে নিয়ে এলো সবাইকে। ওদের একমাত্র লক্ষ্য এখন মিশন খাসি পালা। টেবিলে সব সাজানো শেষ, সবাই নিচে নেমে এসেছে। আদ্রেন রোদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাচ্চারা কোথায়? রোদ জুসের জগটা টেবিলে রেখে উত্তর দিল, জারবার সাথে বাড়ির পিছনে গিয়েছে। এই সময় আরিয়ান দাঁড়িয়ে বলল, দাঁড়া নিয়ে আসি। বলতেই জারবা বিচ্ছু বাহিনী নিয়ে বাড়িতে ঢুকলো। অমনি ওর মা ধমকে উঠল, এই সময় ওদের নিয়ে বাইরে কি তোর? কতবার বলছি ওদের নিয়ে সময় বের হবি না। জারবা কিছু বলার আগে আদ্র আওয়াজ করলো, দাদ্দা ভাও। আদ্রিয়ানের মা হাতের গ্লাসটা রেখে তাড়াতাড়ি নাতিকে কোলে নিয়ে আদর করে বলল, আমার দাদা ভাই, আবার ডাকো তো দাদিকে। আদ্র আবারও ঠোঁট নেড়ে বলল, দাদ্দা ভাও ভাও। আদ্রিয়ানের মা জারবার দিকে তাকিয়ে বলল, এ কিসের কথা বলে আদ্র? কিসের আবার? খাসির, আরিয়ানা বলল। দিদা খাসি পালব। আরিয়ানার মা জারবার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, তুই ওদের উস্কে দিয়েছিস। জারবা সরে টেবিলে বসে বলল, তোমার নাতি নাতনিরা পালবে, আমার কি দোষ? আরিয়ান ওর মাথায় একটা গাঁট্টি মেরে বলল, তুই যে ওদের অঘোষিত লেটার তা সবাই জানে। আদ্রিয়ান ছেলেকে কোলে তুলে নিয়ে টেবিলে বসল, বাকি সবাইও একে একে বসল। আদ্র টেবিল থেকে একটা খেজুর হাতে মুঠো করে নিয়ে নিজের ছোট্ট চার পাঁচটা দাঁত দিয়ে কামড় দেওয়ার চেষ্টা করছে। আজান দিতে সবাই খেজুর হাতে নিল। মিষ্টি রোজা না রাখলেও রোদ আগে মেয়ের মুখে খেজুর তুলে দিল। আদ্র বুঝে গেছে এই খেজুরও খেতে পারবে না, তাই মুঠ করা হাতটা বাবার মুখে সামনে দিল। আদ্রিয়ান ছেলের হাতে খেজুরটা মুখে তুলে খেয়ে নিল। পরপর হাত দিয়ে ছোট্ট টুকরো নরম করে ছেলের মুখে দিল। আদ্র মুখ নাড়াতে লাগলো, এমন করে যেন অনেক কিছু খাচ্ছে। পাশে আরিয়ানের হাতে তরমুজ দেখে মাথা গেল খারাপ হয়ে। মূলত লাল রংটাওকে আকর্ষণ করছে। হাত বাড়িয়ে ডাকতে লাগলো, আত্মু। আরিয়ান হেসে এক পিস ওর হাতে দিয়ে দাঁত দিয়ে কামড় দিতে লাগলো। খেতে তো পারল না, উল্টো জামা কাপড় নষ্ট করে ফেলল। আদ্রিয়ানকে বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে খাওয়াতে লাগলো। রোদ ওর দিকে তাকিয়ে বলল, আমার কাছে দিন, ঠিক মতো করে খান, সমস্যা নেই, তুমিও খাও। বলে ডিম চপের ভিতর থেকে সাদা অংশ একটু ছেলের মুখে দিয়ে আদ্রিয়ান। আদ্র চুপচাপ খেতে লাগলো, রোদ মিষ্টিকে খাওয়াতে লাগলো। টেবিলে আলোচনা হলো কাল বের হবে শপিংয়ে। একদিনে সব শপিং করা সম্ভব নয়, তা আগে বাচ্চাদের এরপর বড়দের শপিং করা হবে, শ্বশুরবাড়িরও শপিং পাঠাতে হবে। আজ রাতে আরিয়ানরা বের হবে শপিংয়ে, সাথে ওর মাও যাবে। রুমে রোদ আদ্রকে সেন্স করাতে লাগলো। আদ্র আওয়াজ করে ডাকতে লাগলো, আম্মা আম্মা। রোদকে নকল করে ডাকতে লাগলো, আম্মা আম্মা। আদ্র যেন খুশি হয়ে গেল, খুশি হয়ে দিল ধুম করে রোদের চেহারা মারল। রোদ মুখকুসকে তাকিয়ে বলল, তুই আমার ছেলে তো, মাকে কেউ মারে? আদ্র ঠোঁট উল্টে হাত বাড়িয়ে ডাকল, আমা। রোদ কে আর বলবে, কোলে তুলে নিল। মিষ্টি রুমে ঢুকে মায়ের কাছে ঘেঁষে বসলো। রোদর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা? ভাইয়ের সাথে খেলবো। বলে আদ্রে আঙুল ধরতে আদ্র গাল নেড়ে আওয়াজ করলো, আপ্পা আপা। মিষ্টি খুশি হয়ে ভাইয়ের আঙুলে চুমু খেয়ে ওকে নিয়ে গেল আলিফার আরিয়ানার কাছে। রোদ বই খুলে হেলান দিয়ে বসলো।
আদ্রিয়ান রুমে ঢুকে রোদের দিকে তাকিয়ে ডাকল। রোদ বইতে মুখ গুছিয়ে রোদ উত্তর দিল, বিসি বলো না থাক পড়ো বলে বিছানায় রোদের হাঁটুতে মাথা দিয়ে শুয়ে পড়ল। রোদ আস্তে করে বইটা পাশে রেখে হাত বাড়িয়ে দিল আদ্রিয়ানের চুলের পাশে, আস্তে আস্তে টেনে দিল। আদ্রিয়ান আরাম পেয়ে একটু আওয়াজ করে আবার চোখ বুঝে রইল। রোদ দেখল আদ্রিয়ানকে, ক্লান্ত হয় না এই লোক, এই সব কাজ করে আবার বাসে এসে শান্তিও নেই, বাচ্চাদের নিয়ে থাকবে, রোদকে নিয়ে চিন্তা করবে। রোদ যদি ঔষধ বের করে না দেয় তাহলে সে ঔষধও খাবে না, অথচ রোদের কোনো মেডিসিন থাকলে মুখে তুলে খাওয়াবে। ভাবতে রোদ চুমু খেল আদ্রিয়ানের কপালে, ইশারে আজান দিতে রোদ আস্তে করে ডাকল, নামাজে যাবেন না? আদ্রিয়ান রোদের পেটে মুখ গুজে দিয়ে অস্পষ্ট আওয়াজ করে বলল, উঠুন আমি কফি নিয়ে আসি, না হলে আবার মাথা ব্যথা করবে, এভাবে থাকি না, বেশি খারাপ লাগছে। আদ্রিয়ান কিছু বলল না, একটু পর আস্তে করে উঠল, রোদের দিকে তাকিয়ে বলল, বাচ্চারা কোথায়? খেলছে আপুর রুমে, বলে আদ্রিয়ান গেল অজু করতে। রোদ ঝটপট করে কফি নিয়ে এলো টেবিলে রেখে বসতে গুটি গুটি পায়ে আদ্র ঢুলতে ঢুলতে দৌড়ে এলো। এই বুঝি পড়ে যাবে যাবে ভাব, রোদ তাড়াতাড়ি ধরে বলল, মা আস্তে আসো। আদ্র কি আর শোনে, মায়ের পায়ের কাছে এসে কোলে হাত রেখে ডাকল, আম্মাম। রোদ হাত বাড়িয়ে কোলে তুলে নিতে মায়ের বুকে নিজের চেহারা লুকিয়ে রাখলো আদ্র, আবার একটু করে চোখ খুলে মাকে দেখল। রোদ হেসে নিজের ওড়না দিয়ে ছেলের মাথা ঢেকে দিল। আদ্রিয়ান বের হতে রোদ বলল, কফি টেবিলে। আদ্রিয়ান মুসকে হাসলো, এখন আর নিজেদের প্রয়োজন ব্যক্ত করতে হয় না, নিজেই বুঝে যায় ভালোবাসার মানুষের কখন কি প্রয়োজন। একটু পরে আরিয়ানা রুমে ঢুকে ডাকল, চাচি আম্মু। আদ্রিয়ান ওকে কোলে তুলে নিয়ে বলল, কি হয়েছে আম্মু, আদ্র কোথায়? আদ্রিয়ান ছেলের দিকে তাকালো, যে আপাতত মায়ের বুকে ঘাপটি মেরে মুখ লুকিয়ে আছে। কোনোভাবে যদি আরিয়ানা ওকে পায় তাহলে গলা ফাটিয়ে কাঁদবে এই ছেলে। আদ্রিয়ান আরিয়ানার গালে চুমু খেয়ে বলল, ও মনে হচ্ছে বাইরে আম্মু। আরিয়ানা বিশ্বাস করে চলে গেল। রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, শুধু শুধু মিথ্যা বললেন, পুরো বাড়ি ঘুরবে এখন আরিয়ানা। আদ্রিয়ান কফিতে এক চুমুক দিয়ে বলল, মিথ্যা না বললে তুমি এখন শান্তিতে বসতে পারতা, বলে আদ্রিয়ান এগিয়ে এসে রোদের ওড়না সরিয়ে দিল। অমনি আদ্র একটু মুখ উঁচু করে বাবাইকে দেখল, আবারও মায়ের বুকে মুখ গুজে রইল। আদ্রিয়ান ডেকে বলল, বাবা আসবে? আদ্র মুখ তুলে বলল, আব্বা বাব্বা, বলে হাত বাড়িয়ে দিল, মানে কোলে তুলে নাও। আদ্রিয়ানকে কোলে নিয়ে আদর করতে লাগল। রাতের দিকে আদ্রের শরীরটা গরম হয়ে গেল। রোদ মিষ্টিকে ঘুম পাড়াতে গিয়ে খেয়াল করল, মিষ্টি শরীরটা গরম হয়ে আছে, জ্বর জ্বর ভাব আছে, দুষ্টু চঞ্চল আদ্র একটু নেতি আছে। রোদের বুকটা মুসুর দিয়ে উঠল, আদ্রিয়ান এখনও আসেনি, ঘুমন্ত মিষ্টির জ্বর যেন হুট করে বেড়ে গেল। বাসায়ও কেউ নেই, যারবা তো শেষ মেয়ে শপিংয়ে গেল। শ্বশুরকে ডেকেই বা কি হবে, রোদ তাড়াতাড়ি আদ্রিয়ানকে কল করে বাসায় আসতে বলল। পরপর রোদ পানি এনে মিষ্টির মাথায় দিতে লাগলো। ঘুমের ঘরে কিছুটা কেঁপে যাচ্ছে মিষ্টি, এমন সময় আদ্র দুর্বল আওয়াজ করে কেঁদে উঠল। রোদ তাড়াতাড়ি ওকে বুকে জড়িয়ে নিল, মায়ের বুকে মুখ গুজে অল্প সুরে কেঁদে যাচ্ছে আদ্র। রোদ যেন পাগল হয়ে যাচ্ছে, এই ছেলে মেয়ের মধ্যে ওর প্রাণটা থাকে। আদ্রিয়ান হাঁফাতে হাঁফাতে এসে বলল, কি হয়েছে, বলে সামনে তাকাতে আটকে উঠল। রোদ আদ্রকে বুকে নিয়ে মিষ্টির মাথায় পানি দিচ্ছে। আদ্রিয়ানকে দেখেই বলল, আদ্রকে একটু নিন, ওরও শরীরটা গরম হয়ে আসে, কথাগুলো যেন গলা আটকে যাচ্ছে। আদ্রিয়ান তাড়াতাড়ি ছেলেকে কোলে তুলে নিল, আদ্র কেঁপে কেঁপে কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান দেখল ছেলের জ্বরজ্বর ভাব। রোদ মিষ্টিকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গোসল করিয়ে দিল, চুল মুছে মেডিসিন খাইয়ে শুয়ে দেওয়ার আধ ঘন্টা পরে ঘেমে উঠল মিষ্টি, হাফ ছেড়ে বাঁচল। মিষ্টিকে মুছিয়ে আবারও ঘুম পাড়াতে লাগলো রোদ। আদ্র শরীর ততক্ষণে আরও গরম হয়ে উঠল, বাবার বুকে জ্বরে কাঁদতে লাগলো, আদ্রিয়ানকে বুকে নিয়ে ঘামতে লাগলো। এর আগেও জ্বর এসেছিল, আদ্রে যা ছিল ভাইরাস জ্বর, ডাক্তার বলেছে ওর 6 বছর পর্যন্ত এই জ্বর হুটহাট আসবে, তাই মেডিসিন যেন উপস্থিত রাখে সবসময়। মুহূর্তে নেতিয়ে গেল আদ্র সবসময় চঞ্চল প্রাণটা একদম শান্ত হয়ে গেল। আদ্রিয়ান ব্যস্ত হয়ে ডাকতে লাগলো,
রোদ, এই রোদ, আদ্রকে দেখো তো, ও তো চুপসে গিয়েছে তো। রোদ হুড়তাড় করে উঠতে লাগলো, ছেলের দিকে তাকাতেই বুক ধক করে উঠল। তাড়াতাড়ি আদ্রিয়ানের কাছে এসে ছেলেকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলল, ড্রয়ার থেকে মেডিসিন দিন আর ফ্রিজে জুস রাখা আছে নিয়ে আসুন। আদ্রিয়ান ঝটফট তাই করলো, জুস দিতে আদ্রের কান্না জুড়ে দিল। আদ্রিয়ান নিজেই ছটফট করছে, বারবার বলছে হসপিটালে চলো রোদ, ওর শরীর বেশি খারাপ। পরপরে আবার ছেলেকে ডাকতে লাগলো, আব্বা, এ বাবা, এই যে আমি, তাকাও, এ বাবা তাকাও, বাবার কাছে আসবা না আমার জান। রোদ নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে, তার মধ্যে আদ্রিয়ান উত্তেজিত হচ্ছে, যা সমস্যা করতেই পারে। তাই কোনো মতে নিজেকে সামলে বলল, ডোজ তো দিয়েছি, আধ ঘন্টা অপেক্ষা করতে দিন, বলে ছেলে ছোট্ট আঙ্গুলগুলোতে চুমু খেলো রোদ, সাথে সাথে গাল গড়িয়ে অঝরে পানি পড়তে লাগলো। কিছুক্ষণ পরে আদ্র ঘেমে উঠল, আল্লাহ শুক্রিয়া আদায় করে আটকে রাখা শ্বাস ফেলল রোদ আদ্রিয়ান। ছেলেকে সেন্স করিয়ে শুয়ে ডাকলো রোদ, মা তাকাও, এই যে আমি, আমার বাবা খাবে না, দুর্বল আদ্র অল্প আওয়াজেই ডাকলো, মা আম্মাম, এতক্ষণে আটকে রাখা কান্না জুড়ে দিল রোদ। আদ্রিয়ানকে জড়িয়ে ধরে রাখলো, বিগত দুই ঘন্টা কিভাবে পার করেছে শুধু ওরাই জানে। ছেলেকে বুকে নিয়ে ফিডিং করালো রোদ। শ্বশুরবাড়ি থেকে প্রতিবার ঈদে আদ্রিয়ানের পুরো পরিবারের জন্য শপিং দেওয়া হয়, সাথে আদ্রিয়ান রোদ সাবার বাচ্চাদের জন্য আলাদা টাকাও দেওয়া হয়। সাবা নিজের বাবা মাকে তেমন একটা পায় না, এই নিয়ে আফসোস নেই। রোদের মা বাবা নিজের মেয়ের মতো আদর যত্ন করে ওকে। আদ্রিয়ানের শ্বশুরবাড়িতে শপিং পাঠালো, বউ বাচ্চা নিয়ে শপিং করলো। একদিন শ্বশুরবাড়ি ইফতারও করেছে, তাদেরও দাওয়াত করা হয়েছিল। এভাবে কেটে গেল পবিত্র রমজান মাস। আজ ঈদ, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে আদ্রিয়ান, আদ্র বাবার মতো সেম ডিজাইনের পরেছে, মিষ্টিও সাদা ফ্রক পরেছে। রোদ একটা সাদা জামদানি কাপড়ে গ্রাউন্ড পরেছে। ব্যস্ত পায়ে রোমে ঢুকলো রোদ, এক বাটি ফিরনি আদ্রিয়ানের হাতে দিয়ে বলল, খেয়ে যান। আদ্রিয়ান রোদের কপালে চুমু খেয়ে বলল, ঈদ মোবারক সোনা, ঈদ মোবারক। মিষ্টি এসে বাবা মাকে জড়িয়ে ধরে বলল, ঈদ মোবারক। আদ্র বাবার কোলে আওয়াজ করল, ঈদ মুপাতত। ছেলে মেয়েকে চুমু খেল আদ্রিয়ান রোদ। ঈদের নামাজের আগে মিষ্টি মুখ করা সন্নত। আদ্রিয়ান আগে রোদকে এক চামচ পরপর মিষ্টি আদ্রকে একটু খাইয়ে এরপর নিজেও খেয়ে মসজিদে গেল। বাসে এসে সবাইকে সালামি দিল। বিকেলে রওনা হলো শ্বশুর বাড়ি। মজার ব্যাপার হলো ওই বাড়ি যাওয়া মানে পকেট খালি। এক গাদি শালাশালি আছে ওর, কিন্তু খালি পকেট ডাবল ভরে দেয় ও শ্বশুরবাড়ির লোকেরা। কেটে গেল দু বছর। রোদ এখন ডক্টর, ইন্টার্নি শেষ হওয়ার। আদ্র এখন সাড়ে তিন বছরের, সার্জারি শেষ করে বাইরে এলো রোদ। অমনি ঠোঁট জোড়ে হাসি ফুটে উঠল। আদ্রিয়ানের কোলে আদ্র আর হাত ধরে আছে মিষ্টি। রোদ এগিয়ে এসে মেয়ের কপালে চুমু খেল, পরপরে ছেলের কপালেও খেল। আদ্রিয়ান রোদের কপালে চুমু খেয়ে বলল, অনেক টায়ার, দুটো সার্জারি হলো। এর মধ্যে আদ্র মুখ ফুলিয়ে বলল, আম্মু কোলে। রোদ হাত বাড়িয়ে কোলে তুলে নিল। আদ্রিয়ানকে বলল, চলো, সবাই বাসা থেকে রওনা দিয়েছে, আজ জারবাকে ও শ্বশুরবাড়ি থেকে আনতে যাবে। ইয়াস ডক্টর, গত বছর হলেও কিছু সমস্যার কারণে বিয়ে পিছিয়ে গিয়েছিল। হঠাৎ পিছন থেকে কেউ ডাকল, ডক্টর রুদ্রিতা। রোদ ফিরে তাকালো, একটু হেসে বলল, জি স্যার, বেবিটা কিউট। কোন পেশেন্টের? রোদ হেসে বলল, আমার ছেলে। পরপরে ইশারা করে বলল, ওটা ওর বড় মেয়ে আর হাজব্যান্ড। বিস্ফোরিত চোখ করে তাকালো সিনিয়র ডাক্তার রাফাত। মনে মনে সে রোদকে পছন্দ করত, কখনো বলা হয়নি, তাই এভাবে সেকা খাবে বেচারা ভাবতে পারেনি। এই রোদের নাকি দুটো বাচ্চা। রোদ বিদায় নিয়ে পা বাড়ালো আদ্রিয়ানের হাত ধরে। পিছন থেকে একটু দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ডাক্তার রাফাত আওড়ালো, ভালো থাকুক ডক্টর রুদ্রিতা, সুন্দর হোক আপনার জীবন, ভালোবাসাগুলো ধরা দিক বিভিন্ন সকল রূপে আপনার আঙ্গিনায়।